তীব্র তাপ প্রবাহে পড়ছে ভারতের বিভিন্ন রাজ্য। অনেক স্থানে তাপমাত্রা রেকর্ড হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। অতিষ্ঠ জনজীবন। তবে গরম থেকে বাঁচতে এক অভিনব উদ্যোগ নিয়েছে গুজরাটের ট্রাফিক বিভাগ। ট্রাফিক পুলিশদের জন্য বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত হেলমেট চালু করা হয়েছে। এই হেলমেট 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সময় শীতল উপশম দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। ট্রাফিক পুলিশ পে ই প্রয়োগ কিয়া গয়া থা এন্ড দেন উই ইনক্রিজ দ্য নাম্বার টু 460 অলমোস্ট 460 ট্রাফিক পুলিশ এন্ড সাম অফ দ্য টিআরবিজ আর অলসো নাও ওয়েয়ারিং এসি হেলমেটস। তো জিতনে হো সকে উতনে হেলমেটস হাম উনকো বিতরণ কর রহে হ্যায়। এই হেলমেটগুলো বিশেষভাবে সজ্জিত, চোখকে সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য একটি ভিসর এবং একটি চার্জিং পয়েন্ট রয়েছে। সম্পূর্ণ চার্জে এই হেলমেট 8 ঘন্টা পর্যন্ত শীতল করতে পারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাজ্যটির ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, তীব্র গরমের কারণে অনেকেই দায়িত্ব পালনের সময় অজ্ঞান হয়ে পড়েছেন, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ যারা পরীক্ষামূলক ভিত্তিতে এই হেলমেট পেয়েছেন তারা তাদের দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্যের কথা জানিয়েছেন। এই উদ্যোগটি জনসাধারণের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া অর্জন করেছে। অনেকে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন। নাদিম মারজান, সময় সংবাদ।